নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 145 বছর পর আবারও অখণ্ড রাজযোগ সৃষ্টি হতে চলেছে, যার ফলে এই সাত রাশির জাতক ও জাতিকারা হাত পাতলেই টাকা পেতে চলেছে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভেচ্ছা। বন্ধুরা, 145 বছর পর আবারও অখণ্ড রাজযোগ সৃষ্টি হতে চলেছে, আর যার ফলে এই সাত রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা হাত পাতলেই টাকা পেতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি, লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই সময় আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন। তবে তার জন্য আপনার জন্মছকে তিনটি প্ল্যানেটকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। নাম্বার ওয়ান প্ল্যানেট রবি গ্রহ, নাম্বার টু বৃহস্পতি গ্রহ এবং নাম্বার থ্রি শনি গ্রহ। এই তিনটি প্ল্যানেট যদি আপনার জন্মছকে শুভ থাকে তাহলে মালামাল। যাদের জন্মছকে এই তিনটি প্ল্যানেট খারাপ অবস্থায় রয়েছে, তারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন এবং আপনাদের জন্মছকটি বিশ্লেষণ করিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি, যে রাশিগুলি 145 বছর পর অখণ্ড রাজযোগের সুফল পেতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা 145 বছর পর অখণ্ড রাজযোগের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনারাও হাত পাতলেই টাকা পেতে চলেছেন। অর্থাৎ এই সময় আপনাদের অর্থনৈতিক স্থিতি যথেষ্ট মাত্রায় ডেভেলপমেন্ট করতে চলেছে, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা এই সময় পেতে চলেছেন। পাশাপাশি এই সময় কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। শুধু তাই নয়, এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু দ্বিগুণ থেকে তিনগুণ লাভ করতে চলেছেন। এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 145 বছর পর এই অখণ্ড রাজযোগের সুফল আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি, লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন। শুধু তাই নয়, এই সময় যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন। এরপরে যে তৃতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও 145 বছর পর এই অখণ্ড রাজযোগের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক দিকে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন। শুধু তাই নয়, এই সময় আপনারা লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে, এছাড়াও যারা অনলাইন কোনো বিজনেস করছেন, সেই জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ পেতে চলেছেন। এবং ভাগ্যের সাপোর্ট আপনারা এই সময় পেতে চলেছেন, যার দরুন যে কোনো কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলবেন। এরপরে যে চতুর্থ রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 145 বছর পর এই অখণ্ড রাজযোগের সুফল আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক দিকে উন্নতি, স্টাবলিশমেন্ট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন। যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে চলেছেন এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলে। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও 145 বছর পর
অখণ্ড রাজযোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক দিকে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন কোন সূত্র থেকে, অথবা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন। শুধু তাই নয়, এই সময় আপনারা শেয়ার মার্কেট থেকে, অনলাইন কোনো জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে। এরপরে ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই 145 বছর পর অখণ্ড রাজযোগের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক দিকে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন কোনো সূত্র থেকে, অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন। শুধু তাই নয়, এই সময় আপনারা লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে। এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের বিবাহের কিন্তু শুভ যোগ সৃষ্টি হয়ে গেছে। সন্তান সুখ কিন্তু আপনারা এই সময় পেতে চলেছেন, অর্থাৎ চারিদিক থেকে যদি বলা যায় আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। পরবর্তী যে শেষ রাশির কথা বলবো, অর্থাৎ সাত নম্বর রাশি, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই 145 বছর পর অখণ্ড রাজযোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও কিন্তু অর্থনৈতিক দিক উন্নতি হতে চলেছে। ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন কোনো সূত্র থেকে, অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন। শুধু তাই নয়, যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের জীবনে কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে। পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, তাদের সন্তান লাভেরও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 145 বছর পর অখণ্ড রাজযোগের সুফল পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।